আসছে না কেন? সেটা তো শুরু হইতে ধীমা যদি বলি তাহলে বলা হয় কি, কারণ একটা বিষয় বুঝতে হবে, বাটা আমি একটা আয়রন কিনতে গেছি, আয়রন ইদানিং দেখতেছি এমন স্টাইলিশ আয়রন এসছে, এক জায়গা থেকে পানি বের হবে নাকি, একা একা পানি বাতাস বের হবে, এই বের হবে ওই বের হবে, যার এতগুলো বের হওয়ার রাস্তা আছে সেটা কত মানে কিভাবে দ্রুত কত দ্রুত যে ভালো মানে নষ্ট হবে এটাও বুঝেন, এই হচ্ছে ঘটনা। তো বেশি যেগুলোতে দেখবেন যে ই থাকবে সেগুলো দ্রুত নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। আচ্ছা আমাদের ব্যাচ নাম্বার কত? উনিশ, এটা না উনিশ পিএইচপি ব্যাচ, কিন্তু এটা তো সাইট রুট, এটা ই যে আরো একটা দেখা যেতেছে, হ্যাঁ এটা এটা বোধ হয়, হ্যাঁ রাইট এটা। হ্যাঁ আমরা আজকে সোর্স ফাইলের মধ্যে একটা ইয়া নেই, ফোল্ডার নিব, ডে কত আজকে? আজকে ডে হচ্ছে 17, ডে 17 ফিনিশ করে দিলাম। এইটার মধ্যে একটা পিএসপি আমরা একটা ফাইল নেব, পিএসপি ফাইল নিচ্ছি এবং এটা দিচ্ছি আমরা কি ব্লগ, তাই না? ব্লগ ফিনিশ করে দিলাম, ওকে। তো আমরা জানি একটা ভিউ ফাইল তৈরি করে নিতে হবে, আমি এই জন্য আমি একটা ভিউ ফাইলের জন্য এইচটিএমএল ফাইল নিয়ে নিচ্ছি, আমি নিচ্ছি এইচটিএমএল, ওকে। এবং এটার মধ্যে কি দেবো বলেন তো, হেড, তার মধ্যে কি দিতে হয়, টাইটেল আমি দিলাম, ওকে, দিস ইজ দ্য টাইটেল, ঠিক আছে না? এরপর আমি দিচ্ছি বডি, বডির মধ্যে একটা টেবিল নেব, তার আগে কি নেব একটা ফর্ম, তাই না? ফর্ম নিলাম এবং ফর্মের অ্যাকশন মেথড কিন্তু দিয়ে দিতে হবে, কি বলেন? অ্যাকশনটা না দিলেও আমি মেথডটা বলে দিচ্ছি, আমরা মেথড আমি দিলাম পোস্ট, ওকে। ফর্মের মধ্যে আমি একটা নিয়ে নিচ্ছি টেবিল, টেবিলের মধ্যে কি থাকবে বলেন তো, টিআর। তো আমার প্রথম টিডিতে দিলাম আমি ব্লগ টাইটেল, নাকি ব্লগ টাইটেল, এরপরে টিডিতে আমি দেবো একটা ইনপুট এবং তার টাইপটা দিচ্ছি আমি টেক্সট, তাই না? টেক্সট এবং নেম দিচ্ছি আমি ব্লগ টাইটেল, আমি এটাকে কপি করে নিচে নিয়ে আসছি। এবার হচ্ছে এটা কি দেবো বলেন তো, অথর নেম, নাকি অথর নেম, ইনপুটে টেক্সট থাকবে ঠিকই আছে, এখানে জাস্ট আমরা বলে দেবো অথর নেম। এরপর এটাকেই কপি করে নিয়ে যাচ্ছি আমি, এটাকে আউট করে দিই, মাইনাস করে দিই, দেখতে পাওয়া যাচ্ছে না এখন আরো ভালো মতো। আমি দিলাম এটা ব্লক ডেসক্রিপশন, নাকি ডেসক্রিপশন, আর ডেসক্রিপশনটা সাধারণত কি দিয়ে লিখতে হয়, টেক্সট এরিয়া, এই জন্য আমি এটাকে করে নিচ্ছি টেক্সট এরিয়া, তাই না? টেক্সট এরিয়া, ওকে। এটার একটা নাম দিব না, আমি নেম দিলাম ব্লগ ডেসক্রিপশন, ঠিক আছে না? কলস দিয়ে দেবো, আচ্ছা পরে দিচ্ছি, আপাতত আমি থাক, মানে রো কলাম দিয়ে দিতে হয়, কিন্তু আমি দিলাম কলস 10, রোজ দিলাম 30, যাওয়া বড়
ওকে বেশি হয়ে যাবে। এবারে এখানে কি দেবো, একটা আরও একটা টিআর নিলাম এবং টিআরের এখানে দিলাম টিভি, আমি দিলাম পাবলিকেশন স্ট্যাটাস। আরও একটা টিডি দিলাম এবং এখানে দিচ্ছি আমরা সিলেক্ট। ও এটা আচ্ছা, আমি দিলাম এখানে প্রথমে দিয়ে দিলাম এভাবে যে পাবলিকেশন পাবলিকেশন স্ট্যাটাস বা সিলেক্ট সিলেক্ট স্ট্যাটাস দিলাম, সিলেক্ট স্ট্যাটাস এটা দিয়ে রাখলাম, মানে প্রথমে এটা দেখাবে পরে হচ্ছে আমার পাবলিকেশন স্ট্যাটাস দেখাবে আর কি। আমি আপাতত এভাবে দিলাম আর কি। এরপরেরটা হচ্ছে আমি দিলাম পাবলিশড, পাবলিশড প্রথমটাতে আবার ভ্যালু দিয়েন না কেমন, আমি যে প্রথমে যেটাতে দিলাম ওইটাতে ভ্যালু দেওয়ার দরকার নাই, এখানে আমরা দেবো ভ্যালু। এবার ভ্যালু দিলাম ওয়ান, এটাতে যে কোনো একটা দেওয়াই যেতে পারে। এখানে দিলাম আমি আনপাবলিশড, আনপাবলিশড দিলাম, ঠিক আছে না। এবং এটা হচ্ছে জিরো, আনপাবলিশডটা জিরো, এটা হচ্ছে ওয়ান, ঠিক আছে না। ডেটাবেজে কি যাবে বলেন তো, অন অথবা জিরো যাবে, ভ্যালুটা যাবে। ওকে এই হচ্ছে আমার ইয়া। আর এখানে একটা সাবমিট বাটনের জন্য আমি নিয়ে নিলাম আরও একটা টিআর এবং এখানে দিচ্ছি আমি টিআর দিয়ে শেষ করলাম। এইটার মধ্যে আমি দিচ্ছি টিডি, দিলাম এটা টিডি দিলাম, প্রথম টিডিতে কি ব্ল্যাঙ্ক রাখবো না, এখানে দিচ্ছি ইনপুট, তার টাইপটা দিচ্ছি হচ্ছে সাবমিট না বাটন দিব বলেন, সাবমিট রাইট সাবমিট। এবং ভ্যালুটা দিলাম, নেম দিয়ে দিই আগে, নেম দিলাম আমি বিটিএন, আর এখানে দিচ্ছি আমি ভ্যালু কি দেব সেম নাকি। এই হচ্ছে আমার, আর এটাকে আমি মিডিলে নিয়ে আসতে চাইলে কি করতে হবে, অ্যালাইন দিয়ে দিই আমি, অ্যালাইন আর সেন্টার। আর একটা কাজ করি আমি, সেটা হচ্ছে উইড দিয়ে দিই টেবিলের, একটা মানে একটু বড় করে ইয়া করবো উইড। আমি উইড দিলাম মনে করেন 800, বড় বড় ফিল্ডগুলো চাইতেছি দেখি হয় কিনা। ওকে এখন আমি এটা একটু ব্রাউজারে দেখে ফেলি কি অবস্থা হইল আমার। ও এসিআইপি ব্যাচ এটা ডে 17 তাই না, ব্লক পিএসপি। ওরে বাবা কেমন এসছে দেখছেন, হ্যাঁ এটার কারণ আছে অবশ্য, আমি এটা থাক এটা এভাবে দেখ এটা থাকে হবে। আর এই যে এখানে রো কলামটা, হ্যাঁ এখানে আমার হবে এটা হচ্ছে কি 10 হবে, আর এখানে আমি দেই থাকি দেখি কি হয় নাকি, আরো অবশ্য বেশি হবে। আচ্ছা আর একটু এটা বড় করি কি বলেন, নাই ছোট করি আমি, আর একটু রোটা আরো কমাই 5 দিলাম, আর এটা দিলাম আমি কত দেব 40 না এটা কম দিতে হবে তো, না হলে সমান হবে না, 20 দিলাম এটা ঠিক আছে থাক নাকি বলেন, আর একটু কমানো যেতে পারে কোনো সমস্যা নাই, যে কমে দিলাম ঠিক আছে। আচ্ছা হয়েছে না, এটা সবার এরকমই তো এসছে, ভেরি গুড। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন পাবলিকেশন স্ট্যাটাস, এই যে দেখেন পাবলিশ, এই দেখেন আনপাবলিশড। এবার এটা সেভ করলেই কি হবে, ডেটাবেজে গিয়ে যেন আমার এই ইনফরমেশনগুলো সেভ হয়। তাহলে আমি ফর্মে কি দিছি, নেম দিয়েছি, সবাই দিয়েছেন তো ফর্মে, একটা কি দিছি আমরা মেথড দিয়েছি পোস্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ডেটাবেজ একটা ক্রিয়েট করতে হবে এটার জন্য, তাই না, একটা ডেটাবেজ ক্রিয়েট করতে হবে না। তো আমি ডেটাবেজ ক্রিয়েট করার জন্য আমি গেলাম লোকাল হোস্ট, এবার হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম, আমার এখানে ডেটাবেজের ফিল্ডগুলো চলে ডেটাবেজের ইয়াটা আসবে। এবার আমি ডেটাবেজ থেকে আমি একটা ক্রিয়েট করবো একটা ডেটাবেজ নাকি, তো আমি নতুন একটা ডেটাবেজ ক্রিয়েট করতেছি আমি, আমি দিচ্ছি ডিবি মাই ব্লগ নাকি, ডিবি মাই ব্লগ দিলাম। কোয়ালিশন দিচ্ছি কি দিতে হবে কোয়ালিশন বলেন তো, ইউটিএফ 8 জেনারেল সিআই তাই না, এটা ক্রিয়েট করে দিলাম। এবার আমার টেবিল ক্রিয়েট করতে বলবে, এগুলো কি এগুলো তো কারো কোনো প্রবলেম থাকার কথা নয় তাই না। প্রথমে নতুন নেম, নতুনই নেন আপাতত, কি হয় নাই নাকি ক্রিয়েট হয় নাই, স্ট্যাটাস হেয়ার মাইট কজ হেভি ট্রাফিক বিটুইন দ্য ওয়েব সার্ভার এন্ড দ্য মাই এসকিউএল সার্ভার, তারপরে হয় নাই এটাই বলছে,
হয় নাই নাকি ও এক্সিস্ট তাই বলছে এরকম তার মানে তো হইছে আগে আছে এই ডেটাবেস আচ্ছা আমি নতুন তাহলে এটা নিউ ডেটাবেস নিউ নিউ ব্লক দেখি হয় কি না হ্যাঁ এবার ক্রিয়েট হয়েছে মানে ব্লক আমাদের এগুলো তো আছে আমার আগে একটা তৈরি হয়েছিল আমি এটা খেয়াল করি নাই কিন্তু এই দেখেন যেন এই দেখেন ডিবি মাই ব্লগ ওকে আমি যে কোনো ডিবি মাই ব্লগ অথবা ডিবি নিউ ব্লগ এই যে কোনো দুইটার মধ্যে একটা করতে করতেই পারি আমি ডিবি মাই ব্লগ আমি গেলাম এখানে ক্রিয়েট টেবিল করতেছি ওকে আমি দিলাম টিবিএল মাই ব্লগ একই নাম দিলাম ওকে তাহলে আমার কটা কলম লাগবে বলেন তো আমরা দেখি কলম কয়টা লাগতেছে একটা হচ্ছে ব্লগের জন্য আইডি তো লাগবে নাকি আইডি একটা টাইটেল একটা অথর নেম ডেসক্রিপশন আর পাবলিকেশন স্ট্যাটাস আরো দেওয়া যায় আমরা দিতে পারবো আরো কিন্তু ডিলেশন স্ট্যাটাসও দিতে পারি বাট এখন দিচ্ছি না তাহলে হ্যাঁ তবে আমাদের দিতে হবে কয়টা তাহলে পাঁচটা না ফাইভ আচ্ছা দিলাম পাঁচটা করে দিলাম আমি গো করতেছি আমার এখানে কিন্তু ফিল্ডগুলো চলে আসছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে কি একটা আইডি দিতে হয় তো আমি দিলাম ব্লগ ব্লগ আইডি আইডি কেমন এরপরে কি দিতে হবে অথর নেম আমরা দেই না এটা দিয়েছিলাম না পরেরটাই ফিল্ডে ও সরি ব্লগ টাইটেল রাইট আপনারা আছেন ব্লগ টাইটেল এরপরে কি দিব বলেন তো অথর নেম পরেরটা হচ্ছে ব্লগ ডেসক্রিপশন তারপরে পাবলিকেশন স্ট্যাটাস রাইট পাবলিকেশন স্ট্যাটাস এই টুকের মধ্যে কারো কোনো প্রবলেম আছে এই যে লিখলাম আমি জাস্ট এই ফিল্ডগুলোর একটা করে নেম দিলাম এবং আমি কি করলাম ফর্মের নাম যেগুলো ফিল্ডগুলো যে নেম দিছি এগুলোই দিলাম কেন তাহলে আমাদের সুবিধা আছে কিছু ঠিক আছে না আচ্ছা এবার দেখেন ব্লগ আইডি অল টাইম কি হবে ইন্টেজার হবে বলো স্যার আমি যে এইচটিএমএল স্যার ওটা লিখছি স্যার ওইখানে আমার ব্লগ টাইটেলের মধ্যে স্যার এখানে একটা নেম আছে ব্লগ টাইটেল হুম এইগুলো যাবে এই নেম ধরেই অপশনের ভ্যালু গুলো চলে যাবে কোন সমস্যা নেই ঠিক আছে হয়েছে এইটুক তো আমি লেন্থ দিলাম ফাইভ ফাইভ মানে লেন্থ ফাইভ লেন্থ দিলাম কেন বলেন তো খেয়াল করেন ইন্টেজার দিলাম ফাইভ লেন্থ মানে পাঁচটা নয় হইতে পারবে সর্বোচ্চ কতগুলো এখানে আমি দিতে পারবো আইডি মানে কতগুলো বলেন তো আইডি যাইতে পারবে পাঁচটা নয় অনেক কিন্তু এত দরকারই নাই তাই না তারপরে দিলাম আপনি তারপরে যদি মনে করেন টেন দিয়ে দিবেন দেন নাইন দিবেন দেন তাহলে নয়টা নয় সমান জায়গা দখল করবে এতগুলো হবে যাই হোক আমরা এইভাবে রাখলাম আর আমরা জানি যে আইডিটা কি একা একাই বাড়বে না তাহলে এটাকে প্রাই ই দিতে হবে না প্রাইমারি কি করে কি দিতে হবে অ্যাট্রিবিউটস আমরা হ্যাঁ তাহলে এটা কি করতে হবে ইনডেক্স প্রাইমারি আর অ্যাট্রিবিউট বলে এই যে এটা তো দিতে হবে না আমরা এখানে দিচ্ছি প্রাইমারি দেখেন ইনডেক্সটা কি হবে প্রাইমারি প্রাইমারি দিলাম আর অটো ইনক্রিমেন্ট করতে হবে না কই অটো ইনক্রিমেন্ট এই দেখেন অটো ইনক্রিমেন্ট তাই না আমাকে এখানে কি করে চেক করে দিতে হবে এই দেখেন চেক করে দিলাম তার মানে কি অটো ইনক্রিমেন্ট কিন্তু হয়ে গেল কি বলেন হয়েছে এইটুক এইটুক ক্লিয়ার তো আপনার কি কোনো প্রবলেম আছে বলুন যদি থাকে বলবেন ব্লগ টাইটেল আমি এবার এখানে দিচ্ছি দেখেন এবার কিন্তু আর ইন্টেজার রাখতেছি না আমি কি দেবো বলেন তো ভারকার কেন ভারকার এখানে ভারকারের একটা মজা আছে যে ভারকার দিলে কি হবে আপনি মনে করেন এখানে আমি ভারকার এখানে 100 দিলাম স্যার যতটুকু জায়গা ততটুকুই নিয়ে ও ছেড়ে দিবে পুরো জায়গাটা দখল করছে ঠিক আছে বাট যখন আপনি এটার মধ্যে একটা ব্লগ টাইটেল দিলেন মনে করেন 10টি ওয়ার্ডের 10টা ক্যারেক্টারের শুধুমাত্র সে ওইটুক জায়গায় দখল করে বাদ বাকিটা ছেড়ে দিবে তাহলে জায়গাটা পুরো দখল করে রাখলো না বাট ও এত দূর পর্যন্ত যেতে পারবে আমি সীমানাটা দিয়ে দিলাম তাহলে এটা একটা ভালো বিষয় না
এই জন্য আমি এটি দিয়ে দিলাম। আর এগুলোর জন্য কিন্তু প্রাইমারি কি টি করার দরকার নেই। এবার অথর নেম, অথর নেমটাও আমি কি দিয়ে দিলাম, ওয়ার্কার দিয়ে দিলাম। এবার এখানেও দিলাম 100। ওকে, এবার ব্লক ডেসক্রিপশন, ব্লক ডেসক্রিপশনটা এমন একটা বিষয় এটাকে টেক্সট দিতেই হয়। ব্লক ডেসক্রিপশনটা অনেক বড় হইতে পারে না, 10-12 লাইনের তো হইতে পারে ডেসক্রিপশন, অনেক বেশি লাইনেরও হইতে পারে। আমি এই জন্য কী করলাম, এটাকে টেক্সট দিলাম এবং এটার কিন্তু লেন্থ বলে দেওয়ার দরকার নেই। ওকে, আর পাবলিকেশন স্ট্যাটাস কোনগুলো না ওটা দিতে হবে, ওটা দেওয়া উচিত। তাহলে এখানে আমার ইন্টেজার দেওয়ার দরকার নাই, কিন্তু ইন্টেজার তো অনেক বড় বিষয়। আমি দেবো কি, ইন্টেজারের আরো একটা ছোট ভাই আছে, কুচকি ভাই, সেটা কি টাইনি ইন্টেজার বা টিনি ইন্টেজার বলা হয়, আমরা সেটা সিলেক্ট করে দেবো। কেমন তার মানে কি নয়, সর্বোচ্চ নয়, সাধারণত এটাই দেওয়া হয়। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, অঙ্ক কয়টা, সর্বোচ্চ অঙ্ক কয়টা বলেন তো, এক থেকে জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল দশটা, সর্বোচ্চ কোনটা, নয়। তারা এক দিলেন তার মানে হচ্ছে মানে বুঝতে হবে একটা নয়, অর্থাৎ নয় ঘর পর্যন্ত আপনি নিতে পারবেন। এবার আপনি 99 পর্যন্ত, রাইট, আমি এখানে টাইম ইন্টেজার দিয়ে দিলাম। ওকে, এবং এখানে লেন্থটা আমি বলে দিলাম 1, লেন্থটা বলে দিলাম 1। তার মানে আপনি পাবলিকেশন স্ট্যাটাস যদি নিতেই চান তাহলে আপনাকে নয় পর্যন্তই, নয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আর এখানে অনেকে কি করে, ডিফল্ট ভাবে এই যে এটা অ্যাজ ডিফাইন করে দেয়, যে এটা অ্যাজ ডিফাইন 0, অর্থাৎ আমি বলে দিতে পারি এরকম যে আমি যখন এটাকে সেভ করব তখন যেন পাবলিকেশন, মানে আমি যদি বলে দেই যে অ্যাজ ডিফাইন বলতে কি, আমি অ্যাজ ডিফাইন এবং বলে দিলাম অন, অর্থাৎ ভ্যালুটা, প্রথম ভ্যালুটা যাবে কি অন যাবে, ঠিক আছে, আমি যদি এটা করে দেই আর কি। আর যদি না করি তাহলে আপনি যেটা, আচ্ছা আমি করলাম না, মনে করেন এটা করে দিলাম না, ডিফাইন করে দিলাম না, আমি নাম করলাম, অর্থাৎ আমার ভ্যালু তো আমি পাবলিশ করলাম, পাবলিশের ভ্যালু কত, 1, ওটা 1 চলে যাবে। এখন আনপাবলিশ করলে ভ্যালুটা কত, কিভাবে যাবে, 0। ওকে, আনপাবলিশ যেটা দিয়ে রাখছি আমি, আনপাবলিশের ক্ষেত্রে আমি দিয়ে রাখছি 0, 0, তাহলে কি যাবে, 0 যাবে। আর যদি পাবলিশের ক্ষেত্রে আমি যদি পাবলিশ করি তাহলে কি যাবে, 1, 1 যাবে, কারণ পাবলিশের ভ্যালুটা আমি কি দিয়ে রাখছি, 1। কি ক্লিয়ার? কখনো দেখা গেল স্যার আমি সিলেক্টই করলাম না, সেই জন্যই তো সিলেক্ট না করলে তাহলে তো যাবে না, তাহলে ওইটা গেল না স্যার, এখানে অ্যাজ ডিফাইন করে দিলে স্যার ডিফাইনই তখন পাবলিশ হয়ে যাবে না, সিলেক্ট না, অবশ্যই, হ্যাঁ ওইটাই তো, আমি কি এখন তো নাম করে রাখছি, দেখেন আমি তো এখন নাম করে রেখেছি, বাট আমি ডিফাইন যদি করে রাখি তাহলে কি দিলেই আপনার কি হবে, ওই অন চলে যাবে, মানে পাবলিশ চলে যাবে, যদি আমি ক্লিয়ার দেই বা না দেই, হ্যাঁ তাহলে আমি এটা কি করতেছি, ডিফাইন করতেছি না এখন। ওকে, বা আপনারা ইচ্ছে করে ডিফাইন করে দিতে পারেন, হ্যাঁ আচ্ছা ক্লিয়ার, এটুক তো ক্লিয়ার নাকি, না কোনো প্রবলেম, সেভ করে দেবো, সিওর, জি স্যার, আচ্ছা সেভ করে দিলাম। এবার আমরা স্ট্রাকচারটা দেখি যে আসলে হইলো কেমন। আমরা এই স্ট্রাকচারে যাচ্ছি, দেখতে পাইতেছি ব্লক আমাদের এটা প্রাইমারি কি হয়েছে কিনা, এবং এটা একটা ব্যাপার হচ্ছে এটা মানে অটো ইনক্রিমেন্ট বা প্রাইমারি কি হইলো কিনা এটার জন্য কিভাবে বুঝতে হয় বলেন তো, সিলভার কালার হয় এখানে একটা দাগ আসবে অথবা একটা চাবি আসবে নাকি, ব্লগ আইডি আছে, ব্লগ টাইটেল, অথর নেম, ব্লগ ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, স্যার এক্সট্রা তো লেখা আছে অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ ওকে না স্যার, কোডে, আচ্ছা কোডে স্যার ভ্যালু 1 আর 0, হ্যাঁ ওকে, আচ্ছা এবার আমরা কি করব দেখেন, আমি যে এই ইনফরমেশন গুলো এখন নিয়ে যাব কোথায় ক্লিক করলে যাবে বলেন তো, এই সেভ বাটনে নাকি বলেন, সাবমিট, সাবমিট বাটনে, তার মানে সেভ বাটনে, এই বাটনটাতে আমার এখানে সেভ দিয়ে রাখছি, সেভ করলেই ওকে। তাহলে আমি যখন ক্লিক করব এখানে কিন্তু আমার একটা মেথড দিয়ে রাখছি, মেথড বলতে কি একটা ওয়ে, কোন ওয়েতে যাবে আমি দিয়ে রাখছি পোস্টের মাধ্যমে, অর্থাৎ হিডেনে, অর্থাৎ পোস্ট এই যে গ্লোবাল অ্যারে আছে সেখান থেকে আমাকে কি করতে হবে, ওগুলো ধরেই নিয়ে যেতে হবে নাকি। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি বলে দিতে পারি না যে মানে ডেটাবেজের সাথে আমাকে কি কানেক্ট, সার্ভারের সাথে কানেক্ট আগে বলে দিতে হবে না যে করে নিয়েছি, তো এটার জন্য আমি কি করব বলেন,
হয় আমি আগেই করে দিতে পারি ডেটাবেস কানেক্ট করে রাখতে পারি অথবা আবার বলতে পারি যে যখন আমি ক্লিক করব শুধু তখনই ডেটাবেস কানেক্ট হবে তাহলে আমি যেটা করতে পারি এখন প্রথমে কি করব আমরা ডেটাবেসের সাথে কানেক্ট করব তাহলে আমি দুই ভাবে করতে পারি এক যে আমি প্রথমে কি ডেটাবেস কানেক্ট করে রাখব আমার বাটনে ক্লিক করি না বা নাই করি না কেন আমার ডেটাবেসের সাথে সব সময় কানেকশন হয়ে থাকুক আবার আরেকটা কাজ করতে পারি আমি সেভ বাটনে যখন ক্লিক করব তখনই শুধুমাত্র ডেটাবেসে কানেক্ট হোক এটাও চাইতে পারি তো আমি যে কোনো দুইটা করতে পারি নাকি আমি এটা করতেছি এবার যে ডেটাবেস আগে কানেক্ট করে ফেলি কেমন করব জি স্যার আচ্ছা তো এটা একটু অন্যরকম ভাবে করতেছি দেখেন আমি দিচ্ছি ভ্যারিয়েবল ধরে নিচ্ছি আমি প্রথমে দিচ্ছি দেখেন হোস্ট নেম আমি দিলাম হোস্ট নেম ইকুয়াল টু হচ্ছে আমার লোকাল হোস্ট হ্যাঁ লোকাল হোস্ট কি করতেছি বলেন তো এখন আমি আগেই ডেটাবেস ওই যে লোকাল হোস্ট দিতে হয় না MySQL আই কানেক্ট দিয়ে আমি দিলাম লোকাল হোস্ট তারপরে কি দিতে হয় ইউজার নেম তারপরে পাসওয়ার্ড দিয়ে দিতে হয় না আমি সবগুলোকে ওই ইউজার নেম লোকাল হোস্ট পাসওয়ার্ডকে আগে কি করে রাখতেছি একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকাই দিতেছি করব এটা এটাই দিয়ে এভাবেই করতে হয় স্যার হোস্ট এটাই স্ট্যান্ডার্ড হোস্ট নেম আর সার্ভার নেমের মধ্যে ডিসটেন্স বুঝলাম না এবার দেখেন আমি এটা দিচ্ছি আবার কি দিতে হয় বলেন তো আমাদের ইউজার নেম দিতে হয় আমি দিলাম ইউজার নেম এখানে তাহলে কি দিতে হবে রুট ইউজার নেমটা কি আমরা জানি না রুট ইউজার নেমটা বানানটা বলি রুট হচ্ছে কি ব্যবহার এখানে দেখেন ইউজার নেমটা সাধারণত ডেটাবেসে কি দেওয়া হয় সিলেক্ট করে দেওয়া দরকার নাই রুট দিতে হয় ঠিক আছে রুট ঠিক আছে আর পাসওয়ার্ডটা দেওয়া যায় আমরা পাসওয়ার্ডটা দেই না আপনারা যদি মনে করেন দেওয়া দরকার আছে তাহলে দিয়ে দেব আমরা ওইটা সমস্যাটা একটু দেখিয়ে দেব কেমন করে দিতে হয় কেমন আমরা করবো এগুলো এখন টেনশন করার দরকার নেই আপনারা জাস্ট এখন যেভাবে করতেছি আমরা করে যান দিলাম না কোনো এক ভাবে দিলাম কোনো সমস্যা নেই আমি দিলাম পাসওয়ার্ড আমার এইভাবে এইগুলো দেখতে ভালো লাগে এবং আমরা যখন পিডিও করব তখন দেখবেন যে এইভাবেই করে পাসওয়ার্ড দিলাম ব্ল্যাঙ্ক ওকে এবার আমি কি করতেছি দেখেন কানেক্ট করতেছি ওকে কিভাবে লিখতে হয় MySQL আই কানেক্ট না কি লিখতে হয় তার আগে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই আমি দিলাম ভেরিয়েবল কি নেব কানেকশন নাকি কানেকশন এবার আমি দিলাম MySQL আই কানেক্ট তাই না কি করতে হয় এখানে ই আসছে না কেন বলেন তো সাজেশন দিচ্ছে না কেন যাই হোক ওটার জন্য না আমি বললাম এমনি তো আসার কথা তাই না তাহলে প্রথমে আমরা জানি হোস্ট নেম থাকে তাহলে হোস্ট নেমটা কিন্তু আর ওই লোকাল হোস্ট দিচ্ছি না আমরা কেন কারণ আমরা ভেরিয়েবলের মধ্যেটাকে নিয়ে নিয়েছি তাহলে আমি কি দিতে পারি জাস্ট হোস্ট নেম দিয়ে দিলাম এরপরে কমা এটাকে আবার কোটেশন দিয়ে না কারণ আমরা তো ভেরিয়েবল নিয়ে ফেলেছি এখন তার কোটেশন দেওয়ার দরকার নেই এবার আমি দিচ্ছি কি ইউজার নেম নাকি ইউজার নেম দিলাম এরপর আর কি লাগে পাসওয়ার্ড তারপরে ডাটাবেস পাসওয়ার্ড আর কিছু দেওয়ার দরকার আমার নেই এখানে কিন্তু না ওগুলো কিছু দরকার নেই দেওয়ার এখানে ওগুলো ডিলিট করে দাও ওকে আমি এই তিনটা দিলাম তাহলে আমার ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে যাবে সার্ভারের সাথে কানেকশন হয়ে যাবার কথা আমার ওকে সার্ভারের সাথে আমার কানেকশন হয়ে যাবে আমি এবার দেখেন এখানে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ করে এইটু কি ক্লিয়ার ক্লিয়ার বাট আমি একটু আছি যে ইয়া হচ্ছে না কেন সাজেশন দেখাচ্ছে না মনে হয় আমাকে অপছন্দ করতেছে এবার আমরা যেটা করব যে ইফ কানেকশন আমি দিচ্ছি ইফ কানেকশন কানেকশন কথাটা যদি আমরা পাই যদি কানেকশন হয়ে যায় অর্থাৎ আমার সার্ভারের সাথে যদি কানেক্ট হয় তাহলে আমি বলতেছি আগে দেখি যে শিওর হচ্ছে কিনা আমি দিলাম ইকো তাহলে আমি দিচ্ছি দেখেন
server connected but কানেকশন সাকসেসফুল একটা এটা কোন একটা হ্যাঁ তাহলে সার্ভার কানেক্টেড আমি দিলাম এবার দেখি যে এটা কাজ হচ্ছে কিনা এই ডাইটা পরে দিচ্ছি কি বলেন এই যে সার্ভার কিন্তু কানেক্টেড হয়ে গেছে প্রথম দিন যখন আমি করেছিলাম তখন কি করেছিলাম বলেন যখন সেভ বাটনে ক্লিক করতেছিলাম তখনই কেবল এটা আসছিল বাট আমি এবার কি ইপি সেট কি দিছি যে যখন পোস্টের মধ্যে বিটিএন পাবে তখনই এটা হোক এটা কিন্তু বলি না এইজন্য কিন্তু আগেই হয়ে গেছে তাই না এই যে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে হয়ে গেছে হ্যাঁ এই যে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে হয়ে গেছে রাইট ওকে এবার আমি যেটা করব খেয়াল করেন এটা এটা তো ঠিক আছে আমি এবার বলতেছি যে যদি কানেকশন হয় তাহলে আরো একটা কাজ তুমি করো কি কাজ সেটা হচ্ছে আরেকটা কাজ করি এটা ই করে দিই এলস করে দিই আমরা এলস ডাই মারা যাও এবং তার আগে একটা কাজ করে দিয়ে যাও জরুরি কাজ করে দিয়ে যাও সেটা কি লেগে দাও যে সার্ভার নট কানেক্টেড তাই না সার্ভার নট কানেক্টেড কি বলেন এবং এখানে একটা কি দিতে হবে আমি দিয়ে দেই MySQL আই এরর দেখি দিতে হবে বলেন তো কানেকশন অর্থাৎ লিংকটা দিয়ে দিতে হবে তাই না মানে কার এরর দেখাবে সেটা বলেন হ্যাঁ রাইট ওকে এবার আমি কি করতেছি যে সার্ভার যখন কানেকশন হয়ে গেছে তাহলে আরো একটা আমরা ফায়দা নেই কি ফায়দা নেব যে তুমি মাই সিলেক্ট করে দাও ডিবিটাকে তাহলে আমাকে কি করতে হবে হ্যাঁ না MySQL এরর এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন এটা এটাই দেওয়াই ভালো ঠিক আছে MySQL এররই দিলাম আই এরর দিলাম কেমন এবার আমরা যেটা দিব সেটা দেখেন এবার কি করব MySQL আই সিলেক্ট তাই না সিলেক্ট ডিবি এরকম না ইফের মধ্যেই স্যার হ্যাঁ আমরা দেব সমস্যা না MySQL সিলেক্ট ডিবি এবার এখানে আমি সিলেক্ট দিয়ে দেব কি কি করতে হয় বলেন তো একটা হচ্ছে আমার কানেকশনটা আর ডেটাবেসটা তাহলে আমি এখানে দিচ্ছি কানেকশন ওকে এবার দেখেন ডেটাবেস তাহলে আমি আর একটা কাজ করতে পারতাম না আগেই ডেটাবেস নেমটাকেও কি একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে আসতে পারতাম না ক্লিয়ার তাহলে আমি আরো একটা কাজ করে আসি উপর দিকে সেটা হচ্ছে ডেটাবেস নাম অর্থাৎ আমি দিব ডিবি নেম এটা এটা একটু বোঝার চেষ্টা করি আমি দিলাম ডিবি নেম কি ভুল হয়েছে কোনো জায়গায় তাহলে আমার ডিবি নেমটা কি বলেন তো ডিবি মাই ব্লগ ঠিক আছে না তাহলে আমি এখন এখানে কি করব এই ডিবি নেমটা জাস্ট এখানে কমা দিয়ে দিয়ে দিব আমি দিলাম ডিবি নেম ওকে আরে কোথায় দিলাম এটা অন্য জায়গায় দিয়ে দিচ্ছি এখানে দিতে হবে অন্য জায়গায় দিচ্ছি না এই যে এখানে হবে তাই না এই যে এখানে হবে ওকে সিলেক্ট ডিবি ডিবি সিলেক্ট ডিবি সিলেক্ট পাই দেখতেছেন এই যে খুঁজি সাইন করবেন আমি ডিবি সিলেক্টের মধ্যে এখানে রাখলাম এবং এবার বলতেছি যে ইফ এটুক এটুক ক্লিয়ার আমি হ্যাঁ দাঁড়াবো সবার হইছে একটু আচ্ছা করেন আমি বলছিলাম যে ডিবি সিলেক্ট নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি সিলেকশনটা কি করলাম রেখে দিলাম এটুক তো সবার কমপ্লিট অর্থাৎ আমি বললাম যে যদি কানেকশন হয় তাহলেই শুধুমাত্র কি হোক সিলেক্ট হোক না হলে দরকার নেই এবার আমি কি করতেছি ইফ ডিবি সিলেক্ট ডিবি সিলেক্ট যদি সিলেক্ট হয় তাহলে ইকো করুক একটা কি করবে ইকো হ্যাঁ তার মানে হচ্ছে ডেটাবেস সিলেকশন সাকসেসফুল নাকি ডেটাবেস সিলেক্টেড দেবো দিলাম সিলেক্টেড এলস কি করবে বলেন তো ডাই মারা যাবে ডাই হয়ে যাবে মারা যাবে আমি দিলাম আর একটা কাজ করে যাও কি কাজ ওকে বললাম যে লিখে দিয়ে যাও
যে ডেটাবেস নট সিলেক্টেড, নাকি বলেন? এবং এখানে আমি বলে দিলাম MySQL আই ইরর, তাই না? এবং তার এখানে কি দিতে হবে বলেন তো? ওই যে ডিবি সিলেক্টাই দেয় নাকি, ডিবি সিলেক্ট। ওকে দেখি আমার কি আসলো, কাজ কিন্তু হয়েছে তাই না, আমার ডেটাবেজও সিলেক্ট হয়েছে। তাহলে আমি এখন এক কাজ করি, ওপরেরটা আমি এই যে ডেটাবেজ কানেকশন সার্ভার কানেক্টেড এটা অফ করে রাখলাম, দরকার নাই তো, আমার তো এগুলো জাস্ট এক্সপেরিমেন্ট চলতেছিল তাই না। এই দেখেন এখন আমি এভাবে দিলাম, হয়ে গেছে না? আচ্ছা এবার যেটা করব আমরা সেটা হচ্ছে কি, আসল কাজটা কিন্তু আমাকে করতে হবে এখন, নাকি বলেন? কাজটা এখন করতে হবে না, আমি এখন কি করব, যদি এটার উপর প্রেস করি অর্থাৎ এই সেভ বাটনের উপর ক্লিক করি তাহলে ডেটাবেজে আমার ইনফরমেশনগুলো নিয়ে গিয়ে সেভ করাতে হবে। ওকে তো এটার জন্য আমরা যেটা করব এখন, এগুলো আমাদের এভরিথিং ওকে, এবার আমি দিচ্ছি ইফ। স্যার এই ইকো ডেটাবেস সিলেক্টেড এটাকে কমেন্ট করব না? এটার মধ্যে কি থাকবে বলেন তো, বিটিএন নামক এই বাটনটা যদি পাই তাহলে পরবর্তী কাজগুলো হবে, নাহলে ওই সিলেকশন পর্যন্ত হয়েই থেকে যাবে, আমি এটা বলছি, ঠিক আছে না? আচ্ছা আমি এটা করলাম, তাহলে ইফ ইসেট পোস্ট বিটিএন। আমি দুইভাবে করতে পারি, আমি এই পোস্ট অ্যারের মধ্য থেকে আগেই ভ্যারিয়েবল দিয়ে কি করে নিতে পারি, ওই ইন্ডেক্স ধরে ধরে ফার্স্ট ওই যে ব্লগ টাইটেল, এরপরে কি অথর নেম, ব্লগ ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস আমি কিন্তু নিয়ে আসতে পারি। আবার আমি ডাইরেক্ট আমার ওই যে সিনট্যাক্স আছে না একটা এসকিউএল, সেটার মধ্যেও আমি ডাইরেক্ট কি দিতে পারি, ওই অ্যারে আমরা প্রথম দিন যেভাবে করছিলাম ওভাবেও করতে পারি। তো আমি এখানে প্রথম দিনের মতো করে করতেছি, তাহলে ওইটার আবার কি প্র্যাকটিস আপনাদের হয়ে যাবে। তো আমি এখানে দিচ্ছি একটা এসকিউএল, আমরা কি করেছিলাম একটা এসকিউএল নিয়েছিলাম না, আপনি যে কোনো ভ্যারিয়েবল ওখানে নিতে পারেন, আমি এসকিউএল ভ্যারিয়েবল নিচ্ছি শুনতে মানে ইয়ার করতে ভালো লাগে। আবার আপনি মনে করেন কুয়েরিও দিতে পারেন, আমি দিচ্ছি দেখেন কুয়েরি, আমি দিলাম কুয়েরি ইকুয়াল হচ্ছে, আমি ডাবল কোটেশন আগে দিয়ে নিলাম। এবার আমাকে কি করতে হবে, ইনসার্ট করতে হবে না, ডেটাবেজ ইনসার্ট করার জন্য আমি কি করব, ইনসার্ট, এবং এগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লেখা ভালো। আমি দিলাম ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু, এবার টেবিলের নাম কোথায় ঢুকবে বলেন তো, কোথায় আমি ইনসার্ট করতে চাচ্ছি, আমি দিচ্ছি টেবিল, টেবিল কি দেব, টেবিল মাই ব্লগ, মাই ব্লগ, রাইট, ওকে। এবং কি হিসেবে কোথায় কোথায় কি সেট হবে আমাকে বলে দিতে হবে না, এটার জন্য আমি প্রথমে একটা ব্র্যাকেট দিলাম, এরপরে আবার দিচ্ছি ভ্যালিউজ, তারপরে আবার ব্র্যাকেট আমি দিয়ে দিচ্ছি। এখন দেখেন কোথায় কি আমি দিচ্ছি, এই প্রথম ব্র্যাকেটে, প্রথম ব্র্যাকেটের মধ্যে আমি ওই ডেটাবেজের আমার যে টেবিলটা আছে সেই টেবিলের কিছু ফিল্ডের নাম দিয়ে আসি নাই, ফিল্ডের নাম, ওই ফিল্ডের নেমগুলো আমি কি করব এখানে সিরিয়ালি কি করে দেবো, বসাই দেবো, ঠিক আছে না, সিরিয়ালি বসালেই হইলো আর কি, তবে সিরিয়ালি বসাবো আর কি। আমি প্রথমে দিব কি বলেন, তাহলে প্রথমে আমরা কপি করে নিয়ে আসতে পারি কিন্তু, বাট নামগুলো যেহেতু সোজা এই জন্য আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথমে কি দেব বলেন তো, ব্লগ টাইটেল, আইডিটা কেন দিতে হবে না, কারণটা হচ্ছে তো অটো ইনক্রিমেন্ট দিছে, ও একা একাই বাড়বে, তাহলে ব্লগ আমি দিলাম কি, ব্লগ টাইটেল, এরপরে কমা দিচ্ছি, এরপরে কি দিতে হবে, অথর নেম, রাইট, ঠিক আছে। এরপরে কি দিতে হবে বলেন তো, ব্লগ ডেসক্রিপশন, এইটা ঠিক আছে। আর কি দিতে হবে বলেন তো, পাবলিকেশন স্ট্যাটাস বলে আমি আর একটা ফিল্ড তৈরি করেছিলাম, ওইটা আমি দিয়ে ফেললাম পাবলিকেশন স্ট্যাটাস, রাইট, এটুক তো ক্লিয়ার, কোনো প্রবলেম, নো প্রবলেম। স্যার এখানে কমার পরে স্পেস দিলে কি সমস্যা হবে? না সমস্যা হবে না, ঠিক আছে। তো এখন বলেন আমি যে এই যে ব্লগ টাইটেল, এটা হচ্ছে আমার ডেটাবেজের ফিল্ডের নাম, আমি এটার মধ্যে কি নিয়ে যাব বলেন তো, আমার এই ব্লগ টাইটেল এই ফর্মে আমি যা দেব, অর্থাৎ আমি এখানে এক্স ওয়াই জেড দিয়ে দিলাম, এটাই আমার কি
ওই ব্লক টাইটেল অর্থাৎ ডেটাবেসের ওই ফিল্ডের মধ্যে আমাকে কি ইনসার্ট করতে হবে না? তো এটা ইনসার্ট যদি করতে হয় তাহলে আমি সেভ বাটনে ক্লিক করব, দেন এটা কি পোস্টের মধ্যে থেকে ইনডেক্স আকারে চলে যাবে না, নেম আমার এটাকে একটা নেম না, যেমন এটা কি দিয়েছি আমি ব্লক টাইটেল, এটা একটা নেম, এই নেম ধরেই তো আমরা জানি যে ভ্যালুগুলো বের করতে হয়, কি বলেন? তো আমি এটার জন্য যেটা করব সেটা হচ্ছে কি, এটা লেখার নিয়ম কি, প্রথমে কি আমি একটা কোটেশন দিয়ে নিলাম, কমা দিয়ে নিলাম, এবার এখানে কি করব ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টের মধ্যে ফার্স্ট নেমটা কি হবে বলেন, ব্লক টাইটেল, রাইট, ব্লক টাইটেল, কোটেশন দিচ্ছি না, এটা আলাদা একটা সিনট্যাক্স, কেমন? আমি এটাকেই কপি করে, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং জাস্ট ইনডেক্সের নেমটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা কি হবে বলেন তো, অথর নেম নাকি? হুম, আছেন তো আপনারা? গুড। এবার আমি এখানে আবারও পেস্ট করে দিচ্ছি কমা দেওয়ার পরে কিন্তু অবশ্যই, এবং এটাকে কি বলেন, এটা কি দেবো বলেন তো, ব্লক ডেসক্রিপশন, রাইট, ব্লক ডেসক্রিপশন, বানান ভুল হলে কিন্তু হবে না। পরেরটাতে আমি আবারও কি দিচ্ছি কমা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পাবলিকেশন স্ট্যাটাস, রাইট। লক্ষণীয় একটা ব্যাপার, অনেক সময় প্রচুর ঝামেলা করে এবং খুঁজে পাওয়া যায় না যে আসলে কোন ভুলটা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি এখানে একটা কমা দিয়ে দেন তাহলে আর আপনার ডেটাবেসে যাবে না, ইনসার্ট হবে না, ভুল করেও এই পার্সে পরে আর একটা কমা দিয়ে রেখে দিন না, দেখা গেছে কোনো জায়গায় আপনি ভুল ধরতে পারতেছেন না, কোথায় কি প্রবলেম হচ্ছে বলতেছে আপনার এক নাম্বার ইয়াতে লাইনেই ভুল আছে বাট আপনি খুঁজে পাচ্ছেন না, ছোট্ট একটা কমার ব্যাপার, তো এই কমাটা অবশ্যই আপনি কি করবেন, শেষে আর দিচ্ছেন না, কেমন? ঠিক আছে না সবার? আচ্ছা, এবার আমি কি করলাম দেখেন, আমরা একটা কুয়েরি চালাবো, এখন এই যে এসকিউএল সিনট্যাক্সটা আছে না এটাকে আমি কি করব এক্সিকিউট করার জন্য একটা কুয়েরি চালাবো, এবং এখানে আমি বলে দিচ্ছি ইফ, কি দিলাম, ইফ মাইএসকিউএল আই, কি দেবো এটা কুয়েরি, যেহেতু এটা কুয়েরি চালাইতেছি আমি দিলাম কি কুয়েরি, এবং কুয়েরির মধ্যে কি থাকবে বলেন তো, কুয়েরি ডাটা থাকবে, হ্যাঁ, একটা হচ্ছে এই কানেকশনটা দেবো, আর কি দেবো বলেন, আর এই কুয়েরি ভেরিয়েবলটা আমি দিলাম, কুয়েরি ভেরিয়েবলটা দিয়ে দিলাম, ওকে। তার মানে আমি বললাম মাইএসকিউএল আই কুয়েরিতে যদি আমার এই সিনট্যাক্সটা সব যেটা আমি কাজ করলাম সেটা যদি আসে তাহলে পরবর্তী বা নেক্সটটা আমাকে কি নেক্সট বিষয়টা দেখাবে, কি নেক্সট দেখাবে, আমি ইকো করে দিচ্ছি এখানে যে ইকো, আমি যেন ডেটাবেসে না যেই বুঝতে পারি যে হ্যাঁ সেভ হয়ে গেছে আমার ডেটা, আমি এখানে দিয়ে দিলাম ইকো ব্লগ ইনফরমেশন, ইনফরমেশন সেভড, ওকে। আর এখানে আমি দিলাম এলস, অথবা তুমি মারা যাও নাকি, আমি দিলাম কি এখানে বলেন, রাইট, তাহলে ইনফরমেশন নট সেভ ইজ নট সেভড, আর এখানে মাইএসকিউএল আই ইরর, ঠিক আছে না? আমি এখানে দিয়ে দিলাম প্রথমে কানেকশন, আর পরে কি দিলাম বলেন, কুইরি নাকি দেবো এরকম ভাবে, আচ্ছা দরকার নেই একটা দিলেই হয়, আমি এটাই দিলাম, ঠিক আছে না, আমি এটাই দিলাম, একটা একটা করে দিয়ে এসছি এর আগেগুলো, ক্লিয়ার? এটুক তো ঠিক আছে, এখানে যদি কারো কোন প্রবলেম থাকে বলেন, এই তো পড়তো এখানে, এইটা এই তো, হ্যাঁ সবার হয়েছে? এবার আমি এটাকে একটা রিফ্রেশ দিয়ে নেই, এবার এখানে দিচ্ছি মনে করেন ব্লগ টাইটেল, এই সব কিছু ন্যাচারাল দিলাম, ব্লগ দিলাম ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, অথর নেম হচ্ছে রুবেল আহমেদ, ব্লগ ডেসক্রিপশন একটা ভালো কিছু ঢুকে দেখা,
লসও ঠিক আছে আমি এবারে দিয়ে দিলাম হ্যাঁ আমি এই লিঙ্ক গুলো আমরা কিভাবে করাতে পারি বলেন তো দেখি আমরা আমরা অ্যাঙ্কর দিয়ে তো সিম্পলি করে ফেলতে পারি অ্যাকশন দিয়ে অন্য পেজে দিয়ে তাই না আমরা সিম্পলি কিন্তু অ্যাঙ্কর অর্থাৎ এ ট্যাগটা ইউজ করেই কিন্তু করে ফেলতে পারি যেমন দেখেন তাহলে আমি সবার আগে অর্থাৎ এই যে আমাদের ফর্মটা যেখানে তৈরি করছি এই ফর্ম আমি বডি ঠিক এখানে এখানে নিয়ে নিচ্ছি দেখেন আমি অ্যাঙ্কর নিচ্ছি দুইটা ওকে এবং এখানে প্রথমে নিচ্ছি এইচআরইএফ আমি এখানে দিচ্ছি অর্থাৎ আমাদের এই প্রজেক্ট এই যে ফাইলটার নামটা কি বলেন তো blog.php নিয়েছিলাম না তাহলে আমি এখানে দিয়ে দিলাম blog.php এখানে আমি দিলাম add information ঠিক আছে আমি দিলাম add information আমি আরো একটা নিচে নিয়ে নিচ্ছি এটাকে আমরা বলতেছি কি view information পুরোটা কাটানো উচিত হলো না view information ঠিক আছে না তাহলে আমার এখানে আমি এভাবে রাখলাম সাপোজ এভাবে রাখলাম এখন যদি এটা আমরা দেখার চেষ্টা করি তাহলে আমার এরকম এসছে তো এই ডেটাবেস সিলেক্টেড এই কথাগুলোকে দরকার আছে আমার আমি ওগুলো কমেন্ট করে দিচ্ছি কেমন তাহলে আমি এই যে এই ডেটাবেস সিলেক্টেড এগুলো এখন আমার দরকার নেই আমি কমেন্ট করে দিলাম তাহলে আমি দেখলাম দেখেন এখানে দুইটা কি এসছে বাটনের মতো এসছে আমার লিংক এসছে আমি অ্যাড ইনফরমেশন মানে কি এখানে থাকবে ভিউ ইনফরমেশন মানে কি আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাবে বাট এখন কি দেখাইতেছে কেন দেখাচ্ছে না কারণটা হচ্ছে কি আমরা তো এরকম একটা ফাইল তৈরি করিনি এখনো খেয়াল করুন আমরা যখন HTML নিয়ে কাজ করতেছিলাম তখন দেখেছিলাম মেনুগুলো আমরা কি তৈরি করিনি প্রজেক্ট তৈরি করেছিলাম না টেমপ্লেট তৈরি করি নাই মেনুগুলোর সাথে কি করেছিলাম বিভিন্ন মেনুর সাথে বিভিন্ন পেজকে লিংক দিয়ে ফেলেছিলাম তো আমি এই যে ভিউ ইনফরমেশন নতুন একটা পেজে যদি যেতে চাই তাহলে ওই পেজের ইনফরমেশন অর্থাৎ হাইপার রেফারেন্সের মধ্যে ওই পেজের লিংকটা আমাকে দিতে হবে বাট আমরা কিন্তু এখনো কোনো ফাইল তৈরি করি নাই তাহলে আমরা কাজ করি একটা ফাইল আগে তৈরি করে ফেলি তো আমি জাস্ট কি করতেছি দেখেন এই ব্লগ ডে 7 এর মধ্যে আমি আরো একটা ফাইল নিয়ে নিচ্ছি এবং যার নাম দিচ্ছি আমি ভিউ আমি দিলাম জাস্ট ভিউ এটা আমি দেখাইতেছি ব্লগ পিস কিতে যাচ্ছি দেখেন এই তো আমার বডির মধ্যে দিলাম আর কি বডির আমি ঠিক উপরে এই যে বডির মধ্যে প্রথমেই আমি এটা দিয়ে দিলাম দুইটা অ্যাঙ্কর নিয়ে এই কাজটা করে ফেললাম এবং এই যে ভিউ ইনফরমেশন এখানে আমি দিচ্ছি কি দিচ্ছি বলেন এখানে আমি পরবর্তী ফাইলটা নিলাম অর্থাৎ ভিউ ডট পিএসপি এটা নিয়ে ফেললাম ক্লিয়ার হ্যাঁ একটা হচ্ছে ভিউ ইনফরমেশন এবার দেখেন ঘটনাটা কি ঘটতেছে তো আমি এই ভিউ এর এখানে কিছুই তো নাই আমি জাস্ট এখানে একটা ইকো করি ইকো করলাম এবং বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিলাম আর কি বা প্যারাই দিলাম এবার খেয়াল করেন এভাবে আছে আমি ভিউ ইনফরমেশন যাচ্ছি দেখেন দিস ইজ এ প্যারা অর্থাৎ এই এই অন্য একটা পেজে কিন্তু আমি চলে এসেছি বাট আমার এখান থেকে আবার আমি অ্যাডে যেতে যাচ্ছি আছে আমার কাছে অপশন হ্যাঁ আমি ফেল করেন আবার বলি আমি যাচ্ছি এখানে অ্যাড ইনফরমেশন আসি আমি ভিউ ইনফরমেশনে যাচ্ছি এসছি একটা নতুন পেজে বাট আমি এখান থেকে আবারও যেতে চাচ্ছি কোথায় অ্যাড ইনফরমেশন পেজে যেতে যাচ্ছি বাট এখানে কিন্তু ওয়ে নাই আমার কাছে একটাই ওয়ে আছে কি এখানে ক্লিক করা বাট এটা কোনো প্রোগ্রাম মানে এটা কোনো বিষয় মানে ইয়ে হলো না ঠিক সঠিক ওয়ে হলো না এটা আমাকে কি করতে হবে আমি যখন ভিউ ইনফরমেশনে যাচ্ছি ঠিক এখানেও দুইটা বাটন থাকতে হবে তাই না তাহলে আমি একটা কাজ করি সেটা হচ্ছে এটা এভাবে থাক আমি এখানেও কি নেব HTML ফাইলের লেখার জন্য কি HTML দিয়ে শুরু করতেছি হেড দিচ্ছি
এর মধ্যে টাইটেল দিয়ে দিচ্ছি, তাহলে আমি দিলাম এটা ভিউ পেজ, ভিউ পেজ, ঠিক আছে না? এবার ঠিক বডির মধ্যে আসছি। ওকে, আমি এখানে প্রথমেই দুইটা লিংক দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমরা ওটা কপি করে নিয়ে আসতে পারি, বা এখানে আমি দিয়ে দিয়ে আবার দিয়ে দিই। আমরা অ্যাড ইনফরমেশন দিলাম, নিচেটাতে দিচ্ছি আমরা কি ভিউ ইনফরমেশন, তাই না? ওকে, আমি প্রথমটা দিচ্ছি, দেখেন হাইপার রেফারেন্সের মধ্যে দিলাম ব্লগ ডট পিএসপি মানে প্রথমটা, আর এটার মধ্যে হাইপার রেফারেন্সে আমি দিয়ে দিলাম ভিউ ডট পিএসপি। কথা ঠিক আছে না? এবার আমরা দেখি কি হয়। আমি এখানে গেছি, আমি ভিউ ইনফরমেশনে যাচ্ছি, দেখেন ভিউ ইনফরমেশনে গেছে না, আমি আবার অ্যাড ইনফরমেশনে যাব, আমার অ্যাড ইনফরমেশন আবার চলে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে কিনা বলেন, এইটুক তো ঠিক আছে? হ্যাঁ, এখন খেয়াল করেন একটা বিষয়, আমি আমার ডাটাবেজে যে ইনফরমেশন গুলো সেভ করেছি এর আগে, সেগুলো আমি আমার এই নতুন একটা পেজ নিয়েছি, এই ভি ইনফরমেশন পেজে আমার সুন্দরভাবে সারিবদ্ধ করে রাখতে হবে। তো কোথা থেকে উঠিয়ে নিয়ে আসবো? দিয়ে রাখছি আর কি, এমনি দিলাম, নাও দিতে পারেন, শুধু এখানে অ্যাড ইনফরমেশনও দিতে পারেন, তাই না? তো এখন ঘটনা হচ্ছে, খেয়াল করুন প্লিজ, আমি ভি ইনফরমেশনে নিয়ে আসবো ডাটাবেজের কি সব সেভড হওয়া ইনফরমেশনগুলো। তাহলে কেমন করে আসবে? আলাদা একটা সিনট্যাক্স আমাকে লিখতে হবে এই জন্য, ডেটাবেস থেকে উঠিয়ে নিয়ে আসার জন্য। বাট তার আগে আমাকে কি ডেটাবেসের সাথে এই পেজটা হতে হলে কি করতে হবে? কানেকশন করতে হবে, যেটা এর আগে করলাম আমরা, কারেক্ট? তাহলে আমি একটা কাজ করি, আমি আগের পেজটা থেকে কি করব, ডেটাবেসের জন্য যে কানেকশনটা আমি করেছি সেটা আমরা এখানেও কপি করে পেস্ট করে দিই। তাহলে কি ঝামেলা চুকে গেল, কি বলেন? দেখেন আমি কপি করে জাস্ট কি করতেছি, আমি ভিউ পেজে এখানে নিয়ে আসছি। না, ওইটা এখন দেখানো যাবে না, ওইটা আমরা ফাংশন দিয়ে যখন করব তখনই দেখব, কেমন? হ্যাঁ, আমি শুধুমাত্র কি করতেছি, দেখেন সবই কপি করে নিয়ে চলে আসলাম, কতটুকু কানেকশনের আমি দেখি এখন আমার ভিউ পেজে কানেক্ট হতে হইতেছে কিনা। ভিউ পেজের ক্ষেত্রেও এগুলো যে সার্ভারের সাথে এবং ডেটাবেজের সাথে যে কানেকশন হচ্ছে কিনা আমরা ওটা দেখি। কানেকশন কিন্তু এখানেও হয়েছে, তার মানে কি আমার কানেকশনের এই অংশটুকু এখানেও কাজ করতেছে। আমি আবারও কমেন্ট করে দিলাম এগুলোকে, এইটুক কার মানে মনে হইতেছে প্রবলেম আছে, এইটুক ক্লিয়ার? আমি এখানে কিছুই করি নাই, আগের কানেকশনটা জাস্ট এখানে নিয়ে এসে কপি করে পেস্ট করে নিয়ে আসলাম, ওকে না? কি ক্লিয়ার? আচ্ছা, গুড। আর ইসেটা রাখ পর্যন্ত, রাইট? এখন খেয়াল করেন, আমি কি করব বলেন তো, ভিউয়ে যখন ক্লিক করব, অর্থাৎ আমি এখানে আসি, আমি যখন এখানে আসি অ্যাড ইনফরমেশনে আসি, আমি যখন ভিউয়ে ক্লিক করব তখন সবগুলো এখানে উঠে আসবে, কারেক্ট? আচ্ছা, এটার জন্য এখন আমি কি করব, একটা আলাদা এসকিউএল চালাবো। ওকে, তো আমরা এসকিউএল এর জন্য এখানে আমি আবারও নিচ্ছি কি কুইরি নিচ্ছি, বা আমি নতুন আর একটা ভেরিয়েবল নিলাম এসকিউএল, কোনো প্রবলেম নেই, আমি নিলাম এসকিউএল, ওকে? কিছুই না, এই দুটোই নিচ্ছি আর কিছুই নেই, আমি দিলাম এসকিউএল। ভিউ এর জন্য অনেক ছোট একটা এসকিউএল চালাইতে হয়, সেটা লেট নাম ভিউ ডাটা দিই স্যার, তাহলে ভিউ ডাটা আপনি দিন, কোনো প্রবলেম না, আমি ভিউ দিয়েছি জাস্ট, ওকে? ভিউ ডাটাটা আমাদের বুঝতে সুবিধা হবে, কেন? এই তো, এই তো, না হলে হইলো কেমনে, এই যে দিছি তো, এই দেখেন সবই তো করাইছি, এই যে এই পর্যন্ত নিয়ে আসছি আবার কপি করে ওগুলো, তাহলে তো ডেটাবেস কানেকশন হবেই তো, না হলে তো আপনি উঠিয়ে নিয়ে আসতে পারবেন না। ক্লিয়ার? আপনি বুঝেন নাই ব্যাপারটা, হয়েছে আপনার? কেন হবে না, একই তো,
কেন নাম চেঞ্জ করবেন? তো আমি কি এই ডেটাবেসের সাথে কানেকশন করার জন্য view.php বলে কি করব? আচ্ছা দেখেন, খেয়াল করুন প্লিজ, এবার আমি সব ডেটাগুলো উঠিয়ে নিয়ে আসার জন্য প্রথমত যেটা করব সব ডেটাগুলোকে সিলেক্ট করব। এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি বলবো সিলেক্ট সবগুলোকে নিয়ে আসতে হবে না। আমি জানি আমরা একটা ইউনিভার্সাল সিলেক্টর করেছিলাম, সেটা হচ্ছে অল। অল এর জন্য কি দিতে হয় বলতো? স্টার, অ্যাস্টারিক চিহ্ন দিতে হয়। আমি জাস্ট দিলাম অ্যাস্টারিক, একটা চিহ্ন দিয়ে দিলাম, সিলেক্ট অল হয়ে গেল। কার কোত্থেকে উঠাই নিয়ে আসবো? টেবিল, টেবিল থেকে। তাহলে আমি দিলাম ফ্রম মাই ডেটা, আর টেবিলটার নাম বলে দিতে হবে না, টিবিএল মাই ডেটা মাই ব্লগ। ওকে স্যার, এখানে ইফ এস সেট এগুলো লাগবে না, বাটন লাগবে না। কারণটা হচ্ছে কি, আমার বাটনে ক্লিক করার দরকার নাই তো, এখানে আমি জাস্ট এখানে ভিউ দিলেই চলে আসবে, এই জন্য আমার দরকার নেই। এবার দেখেন, এই যে এসকিউএলটাকে এক্সিকিউট করার জন্য আমাকে একটা কোয়েরি আবার চালাতে হবে আগের মতোই। ইফ, হ্যাঁ রাইট, দিতে পারি আমরা ইফ, একটাই কোয়েরি, সেটা কি মাই এসকিউএল আই কোয়েরি, তাই না? MySQL I query, এবং এটার মধ্যে আমি দিয়ে দিব কি, প্রথমে কানেকশন দিচ্ছি, এরপরে কমা দিয়ে দিয়ে দিচ্ছি আমি কি SQL। ওকে কারেক্ট, ঠিক আছে না? বুঝলাম না, বুঝলাম না, কারণটা হচ্ছে এখানে কানেকশনটাই লাগবে আগে। হ্যাঁ, কানেকশন লাগবে, আর ডেটাবেসের জন্য তো আমি ফ্রম আর ডিবি তো টেবিল তো সিলেক্ট করে দিয়েছি এখান থেকে। বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার? এটা তো এটুক তো হয়েছে সবার নাকি? আচ্ছা গুড স্যার, এখানে একটা এসছে, আমি যখনই রিফ্রেশ করছি তখনই পুরাতন লাস্ট যে ডাটাটা ছিল ওটা বারবার রিপিট হচ্ছে, না তো মানে সেভ হচ্ছে ডাটাবেস। আর কথা না, রিফ্রেশ দেন বা রিসেট, রিলোড দেন না, রিফ্রেশ করেন। স্যার কেন যাচ্ছে এটা? স্যার কি কারণে কোথায় যাইতেছে? ডাটাবেসে চলে যাচ্ছে না, যাবে না তো, এটা যাওয়ার তো কথা না। আচ্ছা দেখতেছি আমি, এটা আমরা করি তারপর দেখতেছি কি প্রবলেম। সেভ বা সাবমিট ক্লিক করে যাও। হ্যাঁ হ্যাঁ, রিফ্রেশে যাবে কেন? যাবে না, যাবে না, রিফ্রেশ দিলেও যাওয়ার কথা নয়। রিলোড দিলে স্যার এটাকে আটকানোর কোনো সিস্টেম নেই। রিলোডের, রিলোডে যাচ্ছে, রিলোডে যাবে না। আমি স্যার এটা দিব না, সেম দিলে মানে আচ্ছা দেখতেছি আমি, এটা আমরা আগে এটা করি কেমন? আচ্ছা এটা করি তাহলে। আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে সব কিছু উঠাই নিয়ে আসলাম, তাই না? কোথায় নিয়ে আসলাম? আমার ডেটাবেসে আমি যে রো গুলো সেভ করেছি না, একটা রো আকারে সেভ করি নাই, সেইগুলো কি করলাম এখান থেকে উঠাই নিয়ে আসলাম। কার মাধ্যমে? এই এসকিউএলটা চালায় এবং কার মধ্যে দিলাম বলেন তো? এই এসকিউএল এর মধ্যে ঢুকাই দিলাম। এবার আমি কি করলাম, কোয়েরি দিয়ে এটাকে এক্সিকিউট করার জন্য MySQL I query দিলাম, এবং এখানে যে সিনট্যাক্সটা যেভাবে দিতে হয় আমরা দিয়ে ফেললাম। এবার কি করলাম দেখেন, এই এসকিউএলটা দিয়ে যে দিলাম আমরা, এই যে এই MySQL query নিয়ে আসলাম না, এখন আমি কি করব, এই সম্পূর্ণ বিষয়টাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আবার রেখে দেব। দেখেন আমি আমি দেখাইতেছি আর কি ঘটনা ঘটতেছে। আমি দিলাম এখানে রিসোর্স, বললাম রিসোর্স আইডি, এবং এটা আমি এখানে এসে ঢুকাই দিলাম, এই পুরোটা কপি করে এখানে ঢুকাই দিলাম। এখন এখানে কি আসলো বলেন তো দেখি, আমি কি বললাম বলি, আমরা দেখতেছি এখানে MySQL কোয়েরি দিলাম কানেকশন SQL, তার মানে কি এই SQLটা এখন কোথায় আছে বলেন তো? এটার মধ্যে আছে, বোঝা গেছে বিষয়টা কি? এখানে আছে, অর্থাৎ এই যে রো গুলো আমরা যে ওখান থেকে উঠে নিয়ে আসলাম সবগুলো এখন কোথায় ছিল? SQL এর মধ্যে ছিল না? আমি এটা নিয়ে কি করলাম, সব রো গুলোকে উঠে নিয়ে আসলাম এবং এখন এটা রেখে দিলাম কোথায়? SQL এর মধ্যে, কারেক্ট? এবং ওইটাকে আমি কি করতেছি, এই MySQL I query connection SQL এটা দিয়ে কি করলাম, এক্সিকিউট করলাম। তার মানে কি ওই পুরো বিষয়টা কিন্তু এখন কোথায় আছে বলেন তো? এই কোয়েরির মধ্যে আছে। এবং এই কোয়েরিটাকে কি করলাম আমি, রিসোর্স আইডি নামের একটা ভেরিয়েবলের মধ্যে দিলাম। কেন?
কারণটা হচ্ছে আমি যখন এটা নিয়ে আসলাম তখন আপনি মনে করেন না যে সব ইনফরমেশনগুলো সুন্দর সুন্দরভাবে উঠে চলে আসছে, না, ও কি করতেছে এই কুয়েরিটা কি করে সব ইনফরমেশনগুলো একটা লোকেশনের মধ্যে রাখে, একটা জায়গার মধ্যে এনে রেখে দেয় এবং ওই জায়গাটার একটা নাম দেয়, একটা আইডি দেয় আমাকে, জাস্ট ওই জায়গা যেখানে রাখছে তার কি একটা আমাকে দিবে আইডি দিবে, ওই আইডিটা আমার এখানে আসে। ক্লিয়ার? আমি এখানে এটা একটু প্রিন্ট করে দেখি যে আসলে কি আসছে এখানে। আমরা দেই প্রিন্টার, আমরা দেই না প্রিন্টার, দেই প্রিন্টার, আমি এখানে দিচ্ছি রিসোর্স আইডিটাকে, আমি প্রিন্ট করতে চাইছি, কেমন রিসোর্স আইডি, দেখি ঘটনাটা কি ঘটে, কি বলতেছে দেখেন, আমাকে কি ইনফরমেশন দিয়েছে কোনো দেখেন। এবার দেখেন আমি দিলাম, এবার আমার এটা প্রিন্টার আর দরকার নাই, আমি এটা এভাবে রাখলাম, তাহলে রিসোর্স আইডি থেকে আমাকে কি করতে হবে একটা একটা রো বের করে আনতে হবে। আমাকে কি করেছে বলেন, ও কি করছে পুরো ইনফরমেশনকে একটা লোকেশনের মধ্যে রেখেছে, হ্যাঁ একটা জায়গায় ও রেখে দিয়েছে, একটা গুদাম ঘরে রাখছে মনে করেন, এবং ওই গুদাম পুরো গুদাম ঘরের একটা আইডি তৈরি করছে, ওই আইডিটা আমাকে জাস্ট রিসোর্স আইডির মধ্যে ও দিল। ঠিক আছে, এখন এই আইডি থেকেই কি করব আমি ইনফরমেশন একটা একটা করে বের করে আনব। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে ও আমি যখন এই রিসোর্স আইডি থেকে বের করব, কি বের করব বলেন তো, এক একটা রো বের করব, হেলো না, এক একটা রো, এবং রো গুলো থেকেই আমি কি করব ওই ইন্ডেক্স ধরে ধরে ইনফরমেশন গুলো আমি এক একটা থেকে এক একটা কি করব জাস্ট বসাই দেব ভ্যালুর মধ্যে। ঠিক আছে, এখন ঘটনা দেখেন, তাহলে আমি যদি একটা একটা রো বের করতে চাই তাহলে আমাকে কি লাগবে বলেন, আমার তো রো একটাই নাই, ডেটাবেজে কি একটাই রো আছে, সবসময় রো থাকতে পারে, তাহলে আমি যদি রো বের করি তাহলে আমাকে লুপ ইউজ করতে হবে, আমি একটা রো এর জন্য করবো, বাট কি লুপ আকারে ঘুরতে ঘুরতে সব রো কি আসবে না, তাই না? এবার দেখেন আসলে কিভাবে বের করতেছি আমি, প্রিন্টারটা কমেন্ট করে দিন স্যার, কোনটা প্রিন্টার আমি অফই করে দিছি, কমেন্ট করে দেব, ঠিক আছে না? আচ্ছা, এবার দেখেন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যে, তাহলে আমি একটা টেবিলে দেখাতে চাইছি সব ইনফরমেশন গুলো, আমার টেবিলটা কি ক্রিয়েট করেছি আমি, তাহলে আমি একটা টেবিল ক্রিয়েট করে ফেলি আগে। আচ্ছা হ্যাঁ অবশ্যই, তাহলে আমি দেখেন এখানে জাস্ট করতেছি কি, টেবিল দিলাম এবং এটার মধ্যে আমি দিলাম টিআর, তো কি কি দেখাতে চাইতেছি, হ্যাঁ কি কি দেখাতে চাইতেছি বলেন, আমি দিলাম টিএইচ, টেবিল হেডিং নেব বা, হ্যাঁ ঠিক আছে না, তো আমি নিলাম প্রথমে ব্লগ আইডি দেখাবো, তাই না, আমি একটা ফিল্ডের নাম দিলাম আমি ব্লগ আইডি, পরে একটা নাম দিতেছি আমি ব্লগ টাইটেল, হ্যাঁ টিএইচ কি বলেন তো টেবিল হেডার যেগুলো হচ্ছে, এগুলো হেডার হেডার মানে হেডিং হেডিং এর মতো হয়ে আসবে আর কি, এটা গাঢ় হয়ে আসবে, ব্লগ টাইটেল দিলাম, এরপরে কি বলেন তো অথর নেম নাই, অথর নেম, তারপরে কি আছে বলেন তো, ডেসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস, ডেসক্রিপশন, তাই না, ব্লগ ডেসক্রিপশন, রাইট, ব্লগ ডেসক্রিপশন, তারপরে কি আছে বলুন তো, কিছু একটা পাবলিকেশন স্ট্যাটাস, আর কিছু আছে, আর কিন্তু কিছু আপাতত নাই, তাহলে কয়টা হইল, পাঁচটা, পাঁচটাই কিন্তু নিছিলাম, আরো কিছু দেওয়া যায় আমরা পরবর্তীতে দেখবো, কেমন, ওকে। এবার এগুলো তো জাস্ট কিনলাম, আমি ফিটগুলো নেম দিয়ে দিলাম, বাট আমাকে কি করতে হবে ওই যে এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো প্রিন্ট করার জন্য আরো রো নিতে হবে না, তা আমি জাস্ট কি করবো জানেন, একটাই রো নিব, আমি টিআর নিলাম এবং এর মধ্যে আমি টিডি দিয়ে দিচ্ছি, এবার ব্লগ আইডির জন্য একটা, ব্লগ টাইটেলের জন্য একটা, ব্লগ অথর নেমের জন্য একটা, আমি অন টু করে দিচ্ছি আপাতত, ওয়ান এখানে দিচ্ছি, টু এখানে দিচ্ছি, থ্রি এরপর একটা দিচ্ছি, ফোর আর একটা হচ্ছে ফাইভ, ঠিক আছে না, আমি এমন দিলাম, আমি টেবিলটাকে আবার মিডিলে নিয়ে যাই, আমি দিলাম অ্যালাইন সেন্টার, ঠিক আছে, এবার আমি দেখি জাস্ট কি আসে আমার, এই দেখেন এরকম এসছে না, এই ধরনের কিন্তু আবার এসছে,
আমরা কি বর্ডার দিয়ে দেব 1 2 3 4 5 কি আমি দিলাম এটা জাস্ট ফিল গুলো চিহ্নিত করার জন্য জাস্ট দেখেন না কি হয় ফার্স্টাই তো ব্লগ আইডি একটা ব্লগ টাইটেল একটা অথর নেম একটা ব্লগ ডেসক্রিপশন পাবলিকেশন স্ট্যাটাস ফার্স্টাই তো ফিল কেন 1 2 3 4 5 ঠিক আছে না আচ্ছা আমরা একটা কাজ করি এই যে এগুলোকে আমি টিআর গুলোকে অ্যালাইন সেন্টার করি তাহলে সবগুলো মিডিলে যাক করেন তো দেখি অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার ঠিক আছে না এবার কোনটার জন্য কি এটা বোঝা যাচ্ছে এখন নাকি এবার ভালো বোঝা যাচ্ছে আমরা একটা কাজ করি এটা বর্ডার দিয়ে দেই টেবিলে একটা বর্ডার দেই বর্ডার আমি দিলাম 1 তাহলে আর একটু ভালোভাবে বোঝা যাবে টেবিলটা এই দেখেন এবার কিন্তু টেবিল বোঝা যাচ্ছে কি বলেন ঠিক আছে না আচ্ছা তাহলে উপরে নানা কিছু আছে নাম্বার রো টাইপ স্যার আইডি রিটার্ন আসবে এখনই আসে নাই তো আসবে তো ঠিক আছে না স্যার বর্ডারটা কোথায় দিলাম আমি টেবিলের বর্ডার কোথায় দিতে হয় টেবিলের মধ্যে দিতে হয় বর্ডার 1 টেবিলের মধ্যে দিলাম এই যে টেবিলের এখানে দিলাম বর্ডার 1 ওকে এইটুক তো সব কমপ্লিট এবার দেখেন আমি জাস্ট কি করতেছি আমি এখানে রিসোর্স আইডি পেয়েছি ঠিক আছে না এই রিসোর্স আইডি থেকে আমি যদি রো গুলোকে বের করতে চাই তাহলে আমাকে কি দিতে হয় জানেন কি বলেন তো একটা সিনট্যাক্স লিখতে হয় MySQL fetch aso MySQL fetch aso এই সিনট্যাক্স এই ডিফল্ট একটা ফাংশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন রো গুলোকে বের করে আনতে পারবেন বাট এটা দিলে মাত্র একটাই কি আসবে রো বের করে আনতে পারবে MySQL fetch aso কি করবে একটাই শুধুমাত্র রো বের করে আনবে তাহলে আমাকে কি করতে হবে এই MySQL fetch aso-টাকে একটা লুপের মধ্যে ফেলে দেব যতক্ষণ পর্যন্ত রিসোর্স আইডিতে কি থাকবে ওই যে ওই রো গুলো থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ কি করব একটার পর একটা একটার পর একটা একটার পর একটা কি বের করে আনতেই থাকবে ক্লিয়ার তাহলে এবার আমি যেটা করব দেখেন ঠিক একটু দেখতে হবে এটা আমি জাস্ট কি করতেছি নতুন এটা হয়তো আপনাদের জন্য নতুন হইতে পারে আমি যদি এখন এখানে পিএসপি কোড লিখতে চাই তাহলে আমাকে কি দিয়ে লিখতে হবে আমি জাস্ট এভাবে লিখতেছি না আমি দিচ্ছি পিএসপি এবার আমি দিচ্ছি দেখেন হোয়াইল লুপ দিচ্ছি হোয়াইল এইভাবে দিলাম খেয়াল করেন আমি শুরু করলাম কিভাবে দেখেন আমি এখান থেকে আর পুরোটার মধ্যে এই পুরোটা কি এর মধ্যে থাকতে হবে না এই রোটা কি আমার খেয়াল করেন আমি দিলাম এইরকম যে পিএসপি দিয়ে শুরু করলাম পিএসপি দিয়ে এখানে দিয়ে শেষ করলাম এবং এখানে দিলাম কি হোয়াইল লুপ মানে হোয়াইল লুপ চালাচ্ছি আর এখানে দিলাম তার কি সেকেন্ড ব্র্যাকেটটা আর শেষ করব কোথায় সেকেন্ড ব্র্যাকেটটা বলেন তো এই পুরো টিআরটা কি এই হোয়াইল লুপের মধ্যে থাকবে না কারণ এই টিআরটাকেই পুরোটাই আমি কি করব বারবার লুপের মধ্যে ঘোরাবো ক্লিয়ার তাহলে এই টিআরটা পুরোটাই কি থাকবে এই লুপের মধ্যে থাকবে আমি এই জন্য কি করলাম এখানে আরো একটা পিএসপি সিনট্যাক্স দিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি পিএসপি এবং এটা হ্যাঁ কারণ এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে আর এখানে শেষ করছি মানে এই পুরো সেকেন্ড ব্র্যাকেট মানে এক্সিকিউশনের জন্য আমরা কি লিখি আমরা এভাবে লিখি না হোয়াইল লুপটা মনে করেন এভাবে না হোয়াইল লুপ লিখলাম মনে করেন দিয়ে এখানে কন্ডিশন দেব আর এখানে হচ্ছে এক্সিকিউশন করি না করি না এরকম ভাবে দেখেন সিনট্যাক্সটা বোঝার চেষ্টা করেন একটু আমরা হোয়াইল লুপটা যখন চালাইতাম চালাইছি তখন কি করেছি বলেন তো এখানে দিলাম হোয়াইল এখানে কিছু বিষয় লিখেছি এরপরে কন্ডিশনের জন্য এইখানে এভাবে করি নাই এখানে আমার এক্সিকিউশন যা করব তা আমরা দিছি তো আমি ঠিক এই কাজটা করেছি দেখেন আমি দিলাম হোয়াইল ওকে হোয়াইল দিলাম এটা দেখেন এখানে আমরা সাধারণত কি দেই কন্ডিশনের জন্য দেই এরপরে এক্সিকিউশনের জন্য এই সেকেন্ড ব্র্যাকেট আর এক্সিকিউট করব আসলে কি বলেন তো এই রোটাকেই বারবার এক্সিকিউট করব তাই না এই জন্য পুরো রোটাই কি করতেছি আমি এক্সিকিউশন ফিল্ডের মধ্যে রাখতেছি আর এখানে এসে আমি শেষ করতেছি এভাবে একটু নতুন টাইপের একটু ইয়াটা সিনট্যাক্সটা তাই না আচ্ছা হ্যাঁ ওকে না এবার এই হোয়াইল লুপের মধ্যে আমি কি ফেলবো ওই MySQL fetch aso-টা এবার এখানে দেব আমি দিলাম MySQL i fetch আমাকে ই দেখাচ্ছে না d
দিচ্ছে না, হ্যাঁ সাজেশন দিচ্ছে না, কি যে রাগ আল্লাহ জানে। তাইলে দিলাম হোয়াইল, দিলাম মাইস্কিউএল ফেচ অ্যাসো। এবার আমি জাস্ট এখানে দিচ্ছি কি আমার এই যে ব্লগ, এই যে আমরা রিসোর্স আইডিটা নিয়ে আসছিলাম না, ওই রিসোর্স আইডিটা এখানে আমি ভ্যারিয়েবলটা পাস করে দিলাম এখানে, ঠিক আছে। এখন কি করব বলেন, এখন এই রেজাল্টের মধ্যে কি এখন সব রো গুলো রো এক একটা করে রো চলে আসবে কিন্তু, ঠিক আছে না। এখন আমি কি করব এখানে ওই হ্যাঁ অর্থাৎ ডেটাবেজের ওই যে ফিল্ডগুলোর নেম ধরে ধরে আমি এখানে বসাবো। এখন দেখেন এখন আমি কি করতেছি, এখানে আবার পিএইচপি দিচ্ছি, পিএইচপি এবার দিচ্ছি ইকো, ঠিক আছে। এই রেজাল্টের মধ্যে এভরিথিং আছে না, এই রেজাল্টটা কি এক একটা অ্যারে এখন বনম করে করেন, হ্যাঁ এখন তো তাহলে প্রথম অ্যারেটার নাম দিব, হ্যাঁ এখন আমি দিলাম কি রেজাল্ট, রেজাল্টের মধ্যে আমি দিচ্ছি এখানে কি আছে বলেন, এই ওইটার প্রথম ফিল্ডটার নাম কি, ব্লগ আইডি, তাহলে আমি দিচ্ছি এখানে ব্লগ আইডি, ঠিক আছে না। এখন দেখি যে আসলে আসলো কিনা আমাদের, এটা এটাই আসছে কিনা আগে দেখি, কিছু এসছে আসছে স্যার, কিন্তু এসছে, আমরা মুছে দিয়েছিলাম তাই না, দেখেন আমার কিন্তু এসছে। এবার এটা দেখি আসছে কিনা, আমি আবারও দিচ্ছি এখানে পিএইচপি ইকো করব, আমরা কি করব রেজাল্টের মধ্যে থেকে এবার কি বের করতে হবে আমাকে বলেন তো, ব্লগ টাইটেলটা না, কারণটা কি পরবর্তী ফিল্টার দিয়েছি কি আমি ব্লগ টাইটেল, ডেটাবেজের ওই ফিল্ডের নামটা কি ব্লগ টাইটেল, আমি জাস্ট এখানে সেম ওয়েতে আমি দিলাম ব্লগ টাইটেল, ব্লগ টাইটেল, দেখি এবার ব্লগ টাইটেল আসছে কিনা, ব্লগ টাইটেল আসছে, হ্যাঁ ক্লিয়ার ব্যাপারটা, ঠিক এখানে এটা এভাবে। এটার পরে কি দেবো আমরা, ব্লগ অথর নেমটা আছে রাইট, অথর নেম আমি আবার একই রকম ভাবে দিচ্ছি, দেখেন পিএইচপি আমি দিচ্ছি ইকো, রেজাল্টের মধ্যে আমার কি দরকার এখন অথর নেম, আমি এই যে অথর নেম, এই যে ব্লগ আইডি ব্লগ টাইটেল এটা কোথা থেকে উঠে আসছে বলেন তো, এগুলো ডেটাবেস থেকে, এই যে নেমটা দিছি আমি ইন্ডেক্স আকারে দিয়েছি এটা কোথা থেকে আসছে, এগুলো কিন্তু ডেটাবেসেরই কিন্তু কি তাই না, ডেটাবেসের টেবিল আছে না একটা, এই দেখেন এই এই টেবিল, এখানে কি এই যে ব্লগ টাইট ব্লগ আইডি ব্লগ টাইটেল অথর নেম এগুলো এখানে এখান থেকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে দেবো আমরা কি অথর নেম। এবার দেখি অথর নেমটা আসছে কিনা, আমার আসছে অথর নেম, না এবার এটাতে দেখেন কোথায় এখানে কোনো সমস্যা না, দেন কোনো সমস্যা নাই দিলেই ভালো, বলো অবশ্যই। আমি এবার এখানে করতেছি পিএইচপি ইকো রেজাল্ট, এবার দেখেন আমি দিচ্ছি, হ্যাঁ এখানে দিতে হবে কি বলেন তো ব্লগ ডেসক্রিপশন তাই না, এসছে সবার, আবার এখানে কি দিতে হবে এবার পাবলিকেশন স্ট্যাটাস, পিএইচপি দিলাম ইকো করতেছি আমরা এবং এখানে দিচ্ছি রেস রেজাল্ট, এবার এখানে দিচ্ছি আমরা পাবলিকেশন, হয়েছে সবার, হবে হওয়ার তো কথা। এবার দেখেন কি হয়, কটা রয়েছে আপনাদের বলেন, কতগুলো এসছে বলেন, সবগুলো এসছে বাট আমার কি একটাই ছিল না, এই জন্য কিন্তু একটাই এসছে আমার। এবার আমি আরো রো দেই, দেখেন আমি আবার অ্যাড ইনফরমেশনে যাচ্ছি, আমি এবার এটা দিচ্ছি এখানে দিচ্ছি বেসিস না ইয়া দেই আমরা ট্রেনিং আইটি ট্রেনিং ইন বিআইটিএম, ওকে আর এটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার হাবিবুর রহমান, খুব খুশি
ওকে কিসের উপরে লেখছেন আইটি ট্রেনিং ইন বিআইটিএম দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ আইটি ট্রেনিং ইন বিআইটিএম ঠিক আছে আমি এটা দিলাম পাবলিকেশন স্ট্যাটাস আমি করতেছি পাবলিশড এবার আমি সেভ করে দিলাম অ্যাড ইনফরমেশনে যাচ্ছি না ভিউ ইনফরমেশনে আমার আরও একটা রো কিন্তু চলে যাচ্ছে ক্লিয়ার আসছে না অন করি আমাকে যেটা করতে হবে এখন আমি আর একটা ইয়া করি ইনফরমেশন অ্যাড করি যেটা আনপাবলিশড হবে ঠিক আছে না আচ্ছা আমি দিলাম বার্থডে বার্থডে সম্বন্ধে লিখতেছি যে কে কত কী করতেছে বার্থডে তাই না অথর হচ্ছে কি এখন এখানে দেখেন জিরো এসছে এখন যে ক্লায়েন্ট যে দেখবে বুঝবে ওয়ান কি আর জিরোই কি বুঝবে তো আমি জাস্ট এখানে দিচ্ছি দেখেন এই পাবলিকেশন স্ট্যাটাস যেখানে দিয়েছি আছে না এই জায়গায় একটা কাজ করব আমি এটাকে পুরোটা কপি করে নিচ্ছি এই ইকো থেকে আমি কপি করে নিচ্ছি আমি এটা এটা দিলাম কেটে দিলাম ওকে আমি জাস্ট এখানে লিখতেছি দেখেন আচ্ছা এখানে দিই আমি পুরোটা এভাবে দিই আমি এখানে দিচ্ছি এরকম ভাবে যে ইফ ঠিক আছে ইফ এটা মানে কি এটার জন্যই তো উঠে আসছে ওয়ান অথবা জিরো আমি বললাম এটা ইকুয়াল ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে তুমি করবা ইকো ইকো করো ইকো করবা তুমি পাবলিশড কি বলেন ক্লিয়ার আমি কি করলাম দেখেন আমি এখানে একটা ইফ কন্ডিশন দিচ্ছি আমি দিলাম রেজাল্টের মধ্যে পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি ওয়ান হয় যদি ভ্যালুটা ওয়ান আসে তাহলে তুমি পাবলিশ ঠিক করো আর অথবা তুমি কি করো আনপাবলিশ করে দাও এবার দেখি রেজাল্ট